হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য আমি আরো একটা সেট নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের এইচএম এক্সামস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি স্কুল ম্যানেজমেন্টের উপরে, আজকে আমি নিয়ে এসেছি সেট 6। এই ভিডিওটা আশা করি আগের মতনই আপনাদের কাজে লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলের প্রথমবারের জন্য এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমি বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি আবার কোনো সেট নিয়ে বা ভিডিও আমি আপলোড করে দেবো তখন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তাহলে চলুন আজকে আমরা দেখে নেব প্রথম প্রশ্নটি কি আছে। দেখুন এখানে ১ নম্বর প্রশ্নটা কি আছে, hearing impaired students are less likely to take advantage of new technology to help them hear if they. আমরা দেখে নেব চারটি অপশন কি কি আছে। অপশন A, see their impairment as a disability rather than a difference. Option B, still remember what it was like to hear. Option C, have been hearing impaired since birth. Option D, were born able to hear for a time. তাহলে এখানে ১ নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের জন্য আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? আবার একটু প্রশ্নটা পড়ে দেখুন, ভালো করে খেয়াল করুন। hearing impaired students are less likely to take advantage of new technology to help them hear if দে। তাহলে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে অপশন সি, হ্যাভ বিন হিয়ারিং ইমপেয়ার্ড সিন্স বার্থ, এটা হবে সঠিক উত্তর। তাই আমরা অপশন সি দাগ দিলাম। চলুন এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। এবার আমরা দেখে নেব আমাদের জন্য ২ নম্বর প্রশ্নটা কি আছে। কি আছে, অ্যাজ পার রুল অফ WBCHSE West Bengal Council of Higher Secondary Education, on duty of examiner or scrutineer engaged with HS exam related work will be given by. তাহলে আমরা দেখে নেব অপশন কি আছে। অপশন A, HY, head of institution বা ইনস্টিটিউট। অপশন B, head examiner. অপশন C, deputy secretary. আর অপশন D, DI বা ADI. তাহলে এই যারা স্কুটিনিয়ার বা এক্সামিনার থাকবেন তাদের অন ডিউটি কে দেবে বা কার দ্বারা দেওয়া হবে? এখানে যে অপশনগুলো আছে সেই অপশনের মধ্যে দেখুন অপশন বি, যেখানে আছে হেড এক্সামিনার। এই হেড এক্সামিনার তিনি কিন্তু এক্সামিনার বা স্কুটিনিয়ারদের অন ডিউটি দেবেন। তাই আমরা দাগ দিলাম অপশন বি। চলে যাব নেক্সট কোশ্চেনে। এবার আমরা দেখে নেব আমাদের জন্য ৩ নম্বর প্রশ্নটা কি আছে। দেখুন, ফর স্যাংশন অফ লিভ টু আর টিচিং নন টিচিং স্টাফ ডিউরিং এইচএস এক্সামস ইন এক্সট্রিম এমার্জেন্সি কেসেস। আপনারা নিশ্চয়ই জানেন যখন পরীক্ষা চলে বা সেই সময় কোন রকম ভাবে ছুটি গ্র্যান্ট করা হয় না, প্রত্যেক বছরই এরকম ভাবে ডিরেকশন আসে। কিন্তু এখানে দেখুন যে কথাটা বলা হয়েছে যে ফর স্যাংশন অফ লিভ টু আর টিচিং non-teaching staff during HS exams in extreme emergency cases. সেক্ষেত্রে কি হবে? অপশন A, HY, if pleased can grant leave. অপশন B, MC, can grant leave. অপশন C, HY and MC in consultation with DIS can grant leave. আর অপশন D, না, কোনটাই যদি না হয়। তাহলে এই চারটি অপশনের মধ্যে আমাদের কোন অপশনটা হবে? আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন সি, এইচ ওয়াই এন্ড এম সি ইন কনসালটেশন। ভালো করে খেয়াল করুন, ইন কনসালটেশন উইথ ডিআইএস কথাটা থাকবে। এইচ ওয়াই আর এম সি কিন্তু অ্যালোন এই সিদ্ধান্ত নিতে পারবে না। এইচ ওয়াই এবং এম সি এই সিদ্ধান্ত একা নিতে পারবে না, ইন কনসালটেশন উইথ ডিআইএস। তাই আমাদের জন্য সঠিক উত্তর হবে অপশন সি। এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। এবার আমরা দেখে নেব আমাদের জন্য ৪ নম্বর প্রশ্নটা কি আছে। দেখুন, ইনস্টিটিউশনস হোয়ার অনলি দ্য ক্লাস 11 annual exams will be held in the second half of the school hour. Hello, kore khayal korun, in the second half of the school hour. Tale sheketre ki korbe? School authority. Option A. The school authority may suspend classes for the entire day. Option B. The classes may be held in the first half. Option C. The classes may be suspended in the second half. And option D. All A, B, C. Tinti shotik. Tahole amader jonno option D hobe. Tale ekhane je option gulo ache. সেই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? অবশ্যই অপশন ডি হবে, কারণ এ বি সি তিনটি অপশনই যে স্টেটমেন্ট আছে সঠিক, তাই আমরা ডি তে দাগ দিলাম। চলুন এবার নেক্সট কোশ্চেন। এবার আমরা দেখে নেব আমাদের জন্য 5 নম্বর প্রশ্নটা কি আছে। দেখুন, as part of HS exam related works, the maximum number of on duty days is granted to। তাহলে আমাদের অপশন কি কি আছে? অপশন এ হেড এক্সামিনার, অপশন বি এক্সামিনার, অপশন সি ক্রুটিনিয়ার, অপশন ডি টিচার মেম্বার অফ ডিএসসি অথবা কাউন্সিল নমিনি। তাহলে এখানে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে অন ডিউটি ডেজ যে গ্র্যান্ড করা হবে, তাহলে এখানে কোনটা হবে? কার জন্য বেশি ডেজ আছে? হেড এক্সামিনার, এক্সামিনার, স্কুটিনিয়ার, টিচার মেম্বার অফ ডিএসসি, কাউন্সিল নমিনি। তাহলে এখানে কিন্তু অপশন এ হবে সঠিক, কারণ হেড এক্সামিনার সর্বোচ্চ 20 দিন তাকে দেওয়া হয়, আর বাকি ক্ষেত্রে তারা কিন্তু আরো কম পায়। তাহলে আমাদের জন্য অপশন এ হবে সঠিক, আমরা এ বেছে নিলাম। চলে যাব এবার নেক্সট কোশ্চেনে। এবার আমরা দেখে নিই 6 নম্বর প্রশ্নটা কি আছে। দেখুন কি লেখা আছে, হু সেইজ আ গুড এডুকেশন ইজ আ ফাউন্ডেশন ফর আ বেটার ফিউচার। কথাটা কে বলেছেন? অপশন এ প্লেটো, অপশন বি এম কে গ্যান্ডি, অপশন সি এলিজাবেথ ওয়ারেন এন্ড ডি আর এন টেগোর। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে অপশন সি এলিজাবেথ ওয়ারেন বিখ্যাত এই উক্তিটি করেছিলেন, তাই আমরা অপশন সি বেছে নিলাম। চলুন এবার নেক্সট কোশ্চেন। এবার আমরা দেখে নেব 7 নম্বর প্রশ্নটা কি আছে। দেখুন, অ্যাজ পার দ্য RTE Act 2009, the minimum number of instructional hours is 1000 hours for classes. Option ki ache 9 to 10, option B 11 12, option C 6 to 8 আর option D 6 to 12. তাহলে এখানে যে ক্লাসের কথা বলা হয়েছে সেখানে কোন কোন ক্লাসের জন্য বা কোন পর্যন্ত আমরা দেখব যে RTE Act 2009 অনুসারে মিনিমাম টিচিং আওয়ার্স instructional hours 1000 হতে হবে। তাহলে এখানে অপশন এ বি সি ডি এর মধ্যে অপশন সি হবে সঠিক, যেখানে লেখা আছে দেখুন 6 to 8, তাহলে অপশন সি আমরা বেছে নিলাম। এবার চলে যাব নেক্সট কোশ্চেনে। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর প্রশ্ন কি আছে? দেখুন, HOIS are being requested to use the classes for remedial teaching after option A the completion of third summative 6 to 10, option B the completion of second summative 6 to 10, option C the completion of third summative and until the publication of results, option D both A and B. তাহলে এখানে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন আমাদের জন্য হবে অপশন সি। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। এবার আমরা দেখে নেব আমাদের জন্য 9 নম্বর প্রশ্নটা কি আছে। দেখুন, MS Excel has a number of advantages which include option A to create graphical or visual representation, option B to bring data together, option C to build great charts, option D all. তাহলে MS Excel এর সুবিধা অনেক আছে, সেই সুবিধাগুলোর মধ্যে আমাদের অপশন তিনটে অপশন আছে এবং অপশন ডি আছে। যদি তিনটে অপশনই সঠিক হয় তাহলে আমাদের জন্য উত্তর হবে ডি। অপশন এ আছে টু ক্রিয়েট গ্রাফিক্যাল অর বা এন্ড ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, অপশন বি কি আছে টু ব্রিং ডেটা টুগেদার, অপশন সি টু বিল্ড গ্রেট চার্টস আর অপশন ডি অল। তাহলে এখানে যে তিনটে স্টেটমেন্ট আছে এ বি সি, তিনটে স্টেটমেন্টই রাইট, কারেক্ট, তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন ডি হবে। চলুন এবার নেক্সট কোশ্চেন। এবার আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্নটা কি আছে। দেখুন, ইউজিং দি স্ট্যানফোর্ড বিনে আইকিউ টেস্ট হোয়াট উড মিসেস ডাক্তারস ডটার পিঙ্কি হ্যাভ হুজ মেন্টাল এজ ইজ 10 অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ ইজ 15। তাহলে মিসেস ডক্টর মেয়ে পিঙ্কির মেন্টাল এজ 10 এবং ক্রোনিক্যাল এজ 15, সেক্ষেত্রে তার আইকিউ কত হবে অ্যাকর্ডিং টু স্ট্যানফোর্ড বিনে আইকিউ টেস্ট। তাহলে এখানে আমাদের যে থিওরিটা আমরা পাচ্ছি সেই থিওরিটা যদি আপনারা দেখেন তাহলে কি হবে মেন্টাল এজ। দেখুন আই কিউ ইকুয়াল টু মেন্টাল এজ বাই সি এ ইন্টু 100। তাহলে এই থিওরিটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবো যে আমাদের জন্য যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে কোনটা হবে। আপনারা ক্যালকুলেট করে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনটা হবে, অবশ্যই অপশন যেখানে আমরা পাচ্ছি বি, এই 67 হবে, তাই এটা আমরা দাগ দিলাম। এবার চলে যাব নেক্সট কোশ্চেনে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নম্বর 11 কি আছে, 11 নম্বর প্রশ্ন। খুব একটা বিখ্যাত খুব সুন্দর একটা কথা আছে, দেখুন গিভ আ ম্যান আ ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর আ ডে, টিচ আ ম্যান টু ফিশ and you feed him for a lifetime, said by। সুন্দর এই বিখ্যাত কথাটি কে বলেছেন? অপশন এ মার্ক টুয়েন, অপশন বি অ্যালান ব্লুম, অপশন সি আব্রাহাম লিঙ্কন, অপশন ডি মাইমনিডিস। এখানে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে ফাইনাল অপশন কি আছে ডি, মাইমনিডিস। একজন তিনি ইহুদি ছিলেন, ইহুদি দার্শনিক ছিলেন, তিনি এই বিখ্যাত কথাটি বলেছিলেন, তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন বি। চলে যাবো এবার নেক্সট কোশ্চেনে। এবার আমরা দেখে নেব আমাদের জন্য কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্নটি কি আছে। দেখুন ইফ আ টিচার রিফিউজেস আ ট্রান্সফার অর্ডার হি অর শি উইল নট বি এবল টু অ্যাপ্লাই এগেইন। পুনরায় তিনি আবেদন করতে পারবেন না কত বছরের জন্য যদি তিনি ট্রান্সফারটি না নেন। তাহলে এখানে অপশন কি আছে বিফোর কমপ্লিশন অফ 5 years। আমি এখানে একটুখানি সংক্ষেপে এখানে দেখুন লিখি নি কারণ একই জিনিস আছে। অপশন বি বিফোর কমপ্লিশন অফ 6 years, অপশন সি বিফোর কমপ্লিশন অফ 7 years, অপশন ডি বিফোর কমপ্লিশন অফ 10 years। তাহলে এখানে অপশন এ বি সি ডি চারটের মধ্যে সঠিক হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন বিফোর কমপ্লিশন অফ 7 years। এখানে দেখুন 7 years, তাহলে অপশন সি হবে সঠিক। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এবার আমরা দেখে নেব 13 নম্বর প্রশ্নটা কি আছে। ইসিজি মেশিন ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশন এ মিনি কম্পিউটার, অপশন বি হাইব্রিড কম্পিউটার, অপশন সি অ্যানালগ কম্পিউটার, অপশন ডি অল। তাহলে ইসিজি মেশিন এটা কোন ধরনের কম্পিউটার? এটা কিন্তু একটা হাইব্রিড কম্পিউটার, তাই আমাদের জন্য অপশন সঠিক হবে বি। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এবার আমরা দেখে নেব আমাদের জন্য কোশ্চেন নম্বর 14, 14 নম্বর প্রশ্নটা কি আছে। এই প্রশ্নটা আমরা রেখেছি এইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। সেখানে দেখুন কি বলা হয়েছে গিভ সার্টিফিকেটস টু স্টুডেন্টস, কাদের জন্য সার্টিফিকেট দেওয়া হবে। এবং এখানে অপশনগুলো একটু দেখে নিই। If they pass 2 semesters in the first year, option B. If they pass 2 sems in the second year, option C. If they pass 2 sems in the third year, option D. If they pass 2 sems in the fourth year. তাহলে এখানে আমরা A, B, C, D যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে প্রথম অপশন দেখুন যেখানে লেখা আছে ইফ দে পাস 2 সেমস ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরে 2 সেমিস্টার পাস করলে তারা একটা সার্টিফিকেট পাবে। তাহলে আমাদের জন্য সঠিক উত্তর অপশন এ। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নম্বর 15 15 নম্বর প্রশ্নটি কি আছে। দেখুন এখানে 15 নম্বর প্রশ্নে কি আছে, লার্নিং ইজ। তাহলে লার্নিং এর সংজ্ঞা, লার্নিং বলতে আমরা কি বুঝি, দেখুন আমরা অপশনগুলো একটু দেখে নিই। এনি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার ডিউ টু ম্যাচুরেশন, অপশন বি কি লেখা আছে, এনি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার brought about by experience, অপশন সি a change in behavior due to maturation, অপশন ডি any temporary change in behavior। তো what is learning, এই লার্নিং এর কারেক্ট ডেফিনিশন আমাদের এখানে চারটি আছে, কোনটা হবে সঠিক? দেখুন সঠিক অপশন আমাদের জন্য বি হবে। তাহলে লার্নিং ইজ এনি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার brought about by experience, তাই আমরা অপশন বি দাগ দেব। তাহলে আজকে যে 15টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমার এই ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকেন, আমি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার যখন এই ধরনের আরেকটা আলাদা সেট নিয়ে আসবো, সেই সেট বা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সবার শেষে বলবো, আরেকটি অনুরোধ করব, আপনাদের কোনো কলিগ যদি এই পরীক্ষার প্রস্তুতি নেয় বা নিচ্ছেন, তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে আপনাদের প্রস্তুতি ভালোভাবে চলো। আজ এই পর্যন্ত।